পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের গুডসেড রোডে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাগৃহে বর্ধমান জেলা স্বল্প সঞ্চয় এজেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বর্ধমান ডিভিশনের ১২তম দ্বিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। বর্ধমান জেলা স্বল্প সঞ্চয় এজেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দ্বাদশ দ্বিবার্ষিক জেলা সম্মেলন হচ্ছে। এখানে কি কি সমস্যার সমাধান হবে? এখন স্বল্প সঞ্চয় যে সমস্ত এজেন্ট বন্ধুরা আমরা আছি, সারা বছর বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে আমাদের কাজ করতে হয়। আমাদের কাজ করার জায়গাটাই আস্তে আস্তে কঠিন হয়ে দাঁড়াচ্ছে। সেই কঠিন জায়গা থেকে কী করে বেরোতে পারি আমরা? একদিকে সরকারি নীতির একটা পরীক্ষা আমাদের ওপর চলছে, বিভিন্নভাবে এজেন্টের স্বার্থকে একটা বিঘ্নিত করার চেষ্টা চলছে। পাশাপাশি এক শ্রেণীর গোষ্ঠীবিশেষ যারা কর্মচারী, তারা বিভিন্নভাবে এজেন্টদের প্রতি এক ধরনের মানসিকভাবে অত্যাচার করে এজেন্টদেরকে অত্যাচারিত করছে। এই দুয়ের বিরুদ্ধে লড়ার জন্য আমরা এজেন্ট একত্রিত হয়েছি এবং সারা বছর এজেন্ট সংগঠন যে সমস্ত কাজ এজেন্টদের হয়ে পড়ে তার আজকে পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ হবে। আগামী দিনে আমাদের যে কর্মসূচি, সে কর্মসূচির দিশা ঠিক হবে এবং আগামী দিনে আমরা কীভাবে চলবো তার দিশা আমরা এই মিটিং থেকে, এই সম্মেলন থেকে তৈরি করব। এদিন সংগঠনের সদস্যরা তাদের বিভিন্ন অসুবিধাগুলি তুলে ধরে বক্তব্য রাখেন। এছাড়াও আগামী দিনে এই সংগঠন পরিচালনার ক্ষেত্রে কি কি কর্মসূচি গ্রহণ করবে সে বিষয়ে আলোচনা করা হয়। এজেন্টদের যেসব সমস্যাগুলো আছে, সেই সব সমস্যাগুলো যাতে সমাধান করা যায় আগামী দিনে, তার একটা পদক্ষেপ তৈরি করার জন্যে আমরা সংগঠিতভাবে একই সঙ্গে একই জায়গায় থেকে একই ছাতার তলায় থেকে আমরা যাতে করতে পারি সেই জন্য। আপনি একটু আগে প্রশ্ন করছিলেন যে কেন মানুষ পোস্ট অফিসে টাকা রাখবে। পোস্ট অফিসে টাকা রাখার জন্য তিনটে কারণ আছে। প্রথম কারণটাই হচ্ছে সুদের হার অনেকটা বেশি, সুদের হার ব্যাংকের থেকে অনেকটা বেশি। তাছাড়াও যে ইয়েগুলো রয়েছে, মানে অনেকগুলো স্কিম রয়েছে, একই জায়গায় একই টেবিলে সবকটাই পাওয়া যায়। এবারে কিছু কিছু সমস্যা যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এই সিবিএস সিস্টেম হওয়ার পরে, সিবিএস কথার অর্থ হচ্ছে কোর ব্যাংকিং সিস্টেম, এটা হওয়ার পরিপ্রেক্ষিতে অনেকগুলো সমস্যা হচ্ছে। যে ধরুন একটা নাম্বার ছিল, সেই নাম্বার থেকে কনভার্ট হয়ে বড় নাম্বার হচ্ছে, কেওয়াইসিটা বারবার আপডেট করতে হচ্ছে। তার সঙ্গে সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের যে নীতি, সেই নীতিতে আবার নতুন করে মডার্নাইজ হচ্ছে, যে একটা মানুষের একাধিক শেয়ার হলে সে টাকাটা তুলতে পারছে না। আপনারা যেটা শুনতে পাচ্ছেন সেটা বাজারে যেটা রিউমার, যে পোস্ট অফিস থেকে টাকা তুলতে পারা যাচ্ছে না, সেটার একটাই কারণ কেন্দ্রীয় সরকারের নীতির জন্য এটা হচ্ছে। সেটা হচ্ছে যে যদি ওই সিআইএফ সংক্রান্ত কোনো সমস্যা না থাকে, মানুষের হয়রানির শিকার হতে হবে, মানুষ ইজি টাকা তুলতে পারবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।